আলহামদুলিল্লাহ এটা অবশ্যই একটা আনন্দের নিউজ শিগগিরই মুক্তি পাচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেব সহ রফিকুল ইসলাম মাদানি এবং হারুন ইজহার যারা অলামাই কেরামের ভক্ত আছেন বিশেষ করে আল্লামা মামুনুল হক সহ রফিকুল ইসলাম মাদানি ভাই এবং হারুন ইজহার সাহেবকে প্রমোট করেন যারা অবশ্যই আপনাদের জন্য এটা একটা আনন্দের নিউজ এবং সেই নিউজটা কিন্তু জাতীয় পেপারে হয়েছে যেটা ভুল বা সংশয়ের কিছু নাই অনেক দিন ধরেই গুজব এবং বিভিন্ন কথাবার্তা কিন্তু আমরা শুনে আসছি আলহামদুলিল্লাহ এবার ভালো একটা নিউজ এবং নির্ভরযোগ্য পত্রিকা থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি এটার সঠিক দলিল ভিত্তিক সোর্স জানার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন সঠিক দলিলটা এবং প্রমাণটা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের ইনকিলাব সেখানে লেখা হয়েছে শিগগিরই কারামুক্ত হচ্ছেন হারুন ইজহার রফিকুল মামুনুল অনলাইন ডেস্ক সেখানে বলা হয়েছে উচ্চ আদালতের দেয়া জামিন আদেশে শীঘ্রই কারামুক্তি হচ্ছেন হেফাজত নেতা মুফতি হারুল ইজহার শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানি ও আলোচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হক এবং আরও বলা হয়েছে মুফতি ইজহার ইতিমধ্যে সবগুলো মামলায় জামিন পেয়েছেন রফিকুল ইসলাম মাদানী হাইকোর্টে সব মামলার জামিন পেলেও চেম্বার আদালতে একটি মামলায় জামিন স্থগিত করে আপিল বিভাগের শুনানির জন্য পাঠিয়েছেন অন্যদিকে মাওলানা মামুনুল হক এক মামলায় জামিন পেয়েছেন সাত মামলার জামিন শুনানি শেষ হয়েছে এখন শুধু আদেশের জন্য অপেক্ষা মুফতি হারুন ইজহার মাওলানা রফিকুল ইসলাম মাধানী ও মাওলানা মামুনুল হক খুব শীঘ্রই জামিনে মুক্তি হবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন তার আইনজীবীরা এদিকে গত তেরোই এপ্রিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন কারাবন্দি হেফাজত নেতাদের মুক্তির জন্য সুপারিশ করা হচ্ছে তারা যে তালিকা দিয়েছে সে অনুযায়ী পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হচ্ছে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন মন্ত্রীর এমন বক্তব্যে পরিষ্কার শীঘ্রই তারা কারামুক্তি হচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে আইনজীবীরা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে লড়ে এবং যুক্তি এবং সবভাবে জামিনের ব্যবস্থা করছেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি ন্যাক হায়াত কামনা করি এবং যারাই যেভাবে অলামাইকেরামের পক্ষে সাপোর্ট দিচ্ছেন কথা বলছেন সবার সফলতা কামনা করি এবং বাংলাদেশের প্রত্যেকটা আলেম যেন আগের মতো আগের ধারায় এবং সঠিকভাবে ইসলামের কাজ করতে পারেন স্পিচ অফ ইসলামের জন্য আগের মতো মনোনিবেশ করতে পারেন সেই কামনা আমরা করি আল্লাহ অবশ্যই সব সময় আলেমদের সফলতার জন্য দোয়া করবেন তাহলে আল্লাহ তালা আপনাদের জানে মালে রিজিকে বরকত দান করবেন এবং আল্লাহ তালা আপনাদেরকে আলেমদের মাধ্যমে রাহনুমার মাধ্যমে ইনশাল্লাহ আজিজ জন্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকটা বোঝে সুন্দর এবং হকের সাথে থাকার তৌফিক দান করুন আমিন